গ্যারেজ থেকে একটা ইউনিক ফ্যান অর্ডার করেছিলাম, বক্সটা খুবই হালকা লাগছে। এখন বক্সের ভিতরে কি দিয়েছে সেটা আমি আসলে জানি না, আনবক্সিং করে দেখবো যে এই বক্সের ভিতরে ফ্যানটা ঠিকঠাক ভাবে পেয়েছি কিনা। যদি ফ্যান নাও পাই সেক্ষেত্রে কি করতে হবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন জানতে পারেন। আর আজকের এই বক্সটা আমরা আনবক্সিং করে দেখি এটার ভিতরে আসলে ঠিকঠাক ভাবে প্রোডাক্ট পাচ্ছি কিনা, আর যদি না পাই সেক্ষেত্রে কি করবো সেটাও তো জানবো। সো আনবক্সিং শুরু করা যাচ্ছে। প্যাকেজটা দারাজ থেকে অর্ডার করে আজকে হাতে পেয়েছি, আর এটা পুরোপুরি এখনও কিন্তু খোলা হয়নি, একেবারে সিল করা রয়েছে, প্যাক করা রয়েছে সে অবস্থায়। এবং প্যাকেটটা খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু কোনো দিক থেকেই কোনোভাবেই খোলা নেই, সব কিছু একেবারে সিল করা রয়েছে। আমি যে ফ্যানটা অর্ডার করেছি এবং যে সেলারের কাছ থেকে অর্ডার করেছি, ফ্যানের লিঙ্ক এবং ওই সেলারের শপের লিঙ্ক বা দোকানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা যদি চেক করতে চান সেখান থেকে চেক করে নিতে পারেন ফ্যানটি এবং এই সেলারের শপ। আর অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পর আনবক্সিংয়ের ভিডিওটা অবশ্যই সবসময় রেকর্ড করে রাখবেন, সেক্ষেত্রে যে সুবিধাটা হবে পরবর্তীতে যদি বক্সের ভিতরে ঠিকঠাক প্রোডাক্ট না পান বা খালি বক্স পান সেক্ষেত্রে ফেরত দেওয়ার ক্ষেত্রে বা আপনার টাকাটা ফেরত পেতে আপনার অনেক সুবিধা হবে। সো আনবক্সিং কিন্তু করে ফেলেছে অলরেডি, ভিতরে দেখেন এখানে ফ্যানের বক্স দিয়েছে একটা ছোট সাইজের, এবং প্যাকেজের ভিতরে কিন্তু আর কিছু নেই। যদিও দারাজ থেকে প্রোডাক্ট কেনার পরে যদি সেখানে ঠিকঠাক প্রোডাক্ট না পান বা বক্স খালি পান সেক্ষেত্রে কিন্তু দারাজ রিটার্ন পলিসি রেখেছে, রিফান্ড পলিসি রেখেছে, সে বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যে যদি বক্স খালি পাওয়া যায় সেক্ষেত্রে সেটা কীভাবে আপনারা ফেরত পাবেন বা টাকাটা ফেরত পাবেন কীভাবে সে বিষয়ে। সো এইখানে এই বক্সটা মূলত আমি ওপেন করে এটার ভিতরে দেখি কিছু রয়েছে কিনা, যদিও বাইরে থেকে তেমন হালকা লাগছিল এবং ভিতরে আসলেই কিন্তু কোনো রকম কিছুই নেই, একেবারে ফাঁকা। আশা করছি দেখতে পাচ্ছেন যে প্যাকেজের ভিতরে কিছুই নেই, এবং সেলারকে বেশ কয়েকবার মেসেজ করার পরেও রিপ্লাই দেয়নি, সেক্ষেত্রে বুঝলাম ইচ্ছাকৃত সেলার এই কাজটা করেছে। আমিও প্রোডাক্ট আনবক্সিংয়ের সময় সাইট থেকে সব দিক থেকে ভিডিও রেকর্ড করে রেখেছি ফোন এবং অন্যান্য ডিভাইস দিয়ে। এই ফ্যানটি এই সব থেকে নেওয়া হয়েছে দারাজের, এবং আপনারা যদি খালি বক্স টাকা দিয়ে নিতে চান তাহলে এই সব থেকে অর্ডার করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমি এই শপের লিঙ্ক দিয়ে দিব। ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করা ভিডিও রয়েছে আনবক্সিংয়ের, যত রকম প্রুফ রয়েছে সব কিছু আমি রেকর্ড করে রেখেছি, এবং দারাজকে এটা প্রোভাইড করে আশা করছি দারাজ থেকে টাকাটা ফেরত পাওয়া যাবে, এবং কিভাবে আপনারা এরকম খালি বক্স পেলে দারাজ থেকে টাকা ফেরত পাবেন সে বিষয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল N360। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো নিতে ভুলবেন না।